আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ি। আজকে আমরা ডিসকাস করব হোয়াট আর দ্য ফ্যাক্টার্স দ্যাট আর ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেস অফ আইভিএফ। আমাদেরকে মাথায় রাখতে হবে প্রতিটি দম্পতি কিন্তু ইউনিক এবং তাদের আইভিএফের সাকসেসটা ডিপেন্ড করে অন ভেরিয়াস ফ্যাক্টার্স। ফার্স্ট, এজ। বয়স মহিলার এবং পুরুষ দুজনেরই একটি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। মহিলার বয়স যদি 35 বেশি হয় তাহলে ওনার ডিমের সংখ্যা এবং ডিমের কোয়ালিটি কমতে থাকে এবং অটোমেটিক্যালি আমার আইভিএফের সাকসেস রেটটা প্রায় 25-35% মধ্যে এসে দাঁড়ায়। সিমিলারলি পুরুষের বয়স বাড়লেও কিন্তু পুরুষের শুক্রাণুর কোয়ালিটি এবং শুক্রাণুর সংখ্যা অনেকটাই কমে আসে। সেকেন্ডলি, লাইফস্টাইল। লাইফস্টাইলকে আমরা হয়তো একটু ইগনোর করে থাকি, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে কি লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর্স যার উপরে ডিপেন্ড করবে যে আমার কতটা চান্স আছে আইভিএফ এ প্রেগনেন্ট হওয়ার। লাইফস্টাইল মানে আমি বোঝাই ভেরিয়াস অ্যাডিকশনস লাইক স্মোকিং, লাইক অ্যালকোহল, ইররেগুলার ফুড হ্যাবিটস, নট হ্যাভিং এক্সেসিভ জাঙ্ক ফুড। সো এইসব ফ্যাক্টরগুলো উইল আলটিমেটলি লিড টু ওবেসিটি, মোটাপা, এবং দ্যাট উইল ইন টার্ন এফেক্ট কি আমার আইভিএফ এর সাকসেসটা কত হচ্ছে, এবং যদি এইসব জিনিস আমরা বেশি করে থাকি আমার আইভিএফ এর সাকসেস রেটটা অনেকটাই কমে যাচ্ছে। থার্ডলি, আমার বন্ধাত্বর জন্য কি কারণ, মানে আমার কি জন্য বন্ধাত্ব হচ্ছে, এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে আমার আইভিএফ এর সাকসেসটা। যেমন যদি একটা মহিলার জরায়ুর আশেপাশের নলি ব্লক থাকে কিংবা মহিলার পলিসিস্টিক ওভারিজ বলে প্রবলেম থাকে, এই এরকম কারণের জন্য যদি মহিলা আইভিএফ করাতে চায় তাহলে কিন্তু মহিলার সাকসেস রেটটা অনেকটা ভালো থাকে। তার আগেনস্টে যদি মহিলার এন্ডোমেট্রিওসিস বলে কোনো প্রবলেম থাকে কিংবা স্বামীর শুক্রাণুর অনেকটা বেশি প্রবলেম থাকে তাহলে কিন্তু আগেন আইভিএফ এর সাকসেস রেটটা আমার কমে যাবে। সো আমার ইনফার্টিলিটি কী কারণে হচ্ছে ওটাও খুব ইম্পর্টেন্ট আমার আইভিএফ এর সাকসেসের জন্য। ফোর্থলি, আমার কি আগে বাচ্চা আছে, মানে আমার ইনফার্টিলিটিটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি। যদি একটা দম্পতির আগে বাচ্চা থেকে থাকে আর এরকম দম্পতি ভবিষ্যতে আর বাচ্চা নিতে পারছে না এবং আইভিএফ এর সাহায্য নেয়, এরকম দম্পতির কিন্তু প্রেগনেন্সি আসার চান্সটা অনেকটা বেশি থাকে ইন কম্প্যারিজন টু একটা কাপল যার কখনো বাচ্চা হয়নি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন্স ফর সাকসেস অফ আইভিএফ। অ্যান্ড ফাইনালি আই উড সে লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ফার্টিলিটি ক্লিনিক। ফার্টিলিটি ক্লিনিকটা খুব ইম্পর্টেন্ট একটা আইভিএফ এর সাকসেসের উপরে। একটা এমন ক্লিনিক যেখানে এক্সপিরিয়েন্স ডক্টর্স রয়েছে, যেখানকার এমব্রিওলজিস্ট একজন এক্সপিরিয়েন্সড লোক, যেখানে সব এথিক্যালি ফলো করা হয় এবং যেখানে অ্যাডভান্স টেকনিক্স রয়েছে এমব্রিওলজি ল্যাবে, যেখানে এয়ার কোয়ালিটি মেনটেন করা হয়, এই সব জিনিস যেই ফার্টিলিটি ক্লিনিকে মেনটেন করা হয় এরকম ফার্টিলিটি ক্লিনিকে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেকটাই বেশি হবে। ধন্যবাদ।